ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক রাজ চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের নিয়ে ব্যারাকপুর বড়পোল এলাকায় বৈঠক করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। এদিনের বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা পাসোয়ান, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি জয়দীপ দাস, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের যুগ্ম সম্পাদক অমল মিত্র, উমেশ ভার্মা সহ অন্যান্য তৃণমূল যুব কংগ্রেস নেতা ও কর্মীরা। এদিনের বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা পাসোয়ান জানান, দেখো আমরা এখন যে নতুন মানে যুবর যে নতুন স্ট্রাকচার তৈরি হবে তাতে আমাদের তরফ থেকে রাজা ব্যারাকপুরের যুব ছিল আর যুব প্রেসিডেন্ট, আমরা ওকেই আবার রেফার করছি আর কি। এবং যুব সংগঠনটা যাতে আরও ভালো হয় এবং একটাই আলোচনা করলাম আমরা, যাতে যুব, মাদার, ছাত্র সব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে পারি আর কি। এইসব নিয়ে আলোচনা হলো যে দল কেন করছি, দল করতে গেলে কী করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকতে হবে, এইসব নিয়েই আলোচনা হলো এবং সবাই তাতে রাজি আছে কিনা, সবাই বললো হ্যাঁ রাজি আছে, সেই সবই আলোচনা একটু চার্জ আপ করা আর কি, যাকে বলে আর কি। আমরা যাতে যুব সংগঠনটা আরও ভালোভাবে করে টোটাল আমাদের ব্যারাকপুরে ছড়িয়ে দিতে পারি, মানুষের পাশে যেন যুব সমাজ সবসময় থাকে। আমরা শুধু যুব সমাজ না, আমরা ছাত্র, আমরা মাদার সব একসাথে কাজ করি। আমরা এই বার্তায় দিলাম আমাদের এমএলএ রাজ চক্রবর্তী, তিনিও আমাদেরকে বললেন, বোঝালেন কি এইভাবে চলেন, আমরা তার কথা শুনে সেইভাবে আমরা চলবো, আমাদের নেত্রী যেভাবে বলুন ওইভাবে চলবে, আমরা টোটাল সাংগঠনিক যেভাবে মানুষের পাশে থাকার যে কাজ, যেই যে কাজগুলো আছে দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করব। আমাদের পরিকল্পনা আছে যেরকম ব্যারাকপুর জুড়ে আমরা মানুষের কাছে যে এই সময় লকডাউনের সময় মানুষের কাছে খাদ্যশস্য যে এই অভাবটা আছে আমরা যাতে পূরণ করতে পারি কিছু কিছু মানুষের কাছে, সেই জায়গাটা আমরা 24টা ওয়ার্ড নিয়ে আমাদের ব্যারাকপুরে প্রোগ্রাম করব, যেটা হচ্ছে মানুষের মধ্যে সেই অভাবটা যাতে না বোধ হয় এই টাইমে তাদের পাশে থাকবো। আমরা যেরকম এই টাইমে রক্তের খুব অভাব, কারণ এই টাইমে রক্ত মানুষ সেভাবে দিতে চাইছে না করোনার সময়। আমরা আমাদের উপর থেকে যে আমাদের নেত্রী বলে দিয়েছেন কে প্রত্যেক জায়গায় আমাদের রক্তদান শিবির করতে হবে, আমাদের ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মতো আমরা প্রত্যেক জায়গায় আমরা যাতে রক্তদান শিবির করতে পারি আর মানুষের পাশে থাকতে পারি এই এই সময় সেই বার্তাটা আমরা যেন দিচ্ছি। ব্যারাকপুর টাউন শহর জুড়ে প্রথমে আমাদের টাউনের যুব সভাপতি হতেই বলে রাজা পাসোয়ান তিনি কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে, তার কথা কংগ্রেসের অ্যাক্টিভলি মেম্বারলি করে, সবাইকে ডাকা সম্ভব হয়নি কারণ কি 24টা ওয়ার্ড থেকে যদি সব অ্যাক্টিভ মেম্বার ডাকা হয় তাহলে এখানে জায়গা দেওয়া যাবে না, এবং